হ্যাঁ, রোদের আলো পড়ছে এই জন্য বোঝা যাচ্ছে না। আমাদের বিলটা হচ্ছে পানি শূন্যতা বিল। আমরা এখন যাব হচ্ছে গভীর পানিতে শালুক তোলার জন্য। হ্যাঁ, এটা ছোট। শালুক তুলছে আরেকটা। পানি কেমন নাই? তাহলে তো ভালোই। আমরা শুনতাম আগে নাকি ড্যাব খেয়ে মানুষ বাঁচত, ড্যাবের ভাত অনেক মজা লাগে। হ্যাঁ, শাপলা ফুল। হ্যাঁ, রোদের আলো পড়ছে আমাদের শাল। আজকে আসলে অনেক খারাপ লাগতেছে, কথায় পানি ছিল, প্রচুর পানি ছিল। এদিক দিয়ে ধর্মজাল, খোয়া জালি, কারেন্ট জাল, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো এখানে মাছ মারার জন্য। এবার পানি না হওয়ার কারণে এই অবস্থা। শালুকগুলো অনেক মাটির গভীরে থাকে, তুলতে একটু সময় লাগে। এটা অনেক বড় শালুক পাইছে, কত বড়। আতিকের ক্ষুধা লেগে গেছে, অনেকক্ষণ যাবত আসছে, তো ড্যাব খাইতেছে। অনেক শাপলা ফুল আছে, এটা দিয়ে আপনার ভাতও রান্না করা যায়। আগে যখন পানি আসতো এদিক দিয়ে থাই দিত না, এটা ধর্মজাল থাকতো অনেক। তারপর ওই যে দূর দিয়ে দেখা যাচ্ছে, তো এতগুলো ধর্মজাল নাই। আগে এদিক দিয়ে প্রচুর ধর্মজাল হইতো, একসময় এদিক দিয়ে দেখতাম যে মাছের মেলা হইতো, অনেক দূর দূরান্ত থেকে মাছ মারতে আসতো। অনেক বড় একটা শালুক। হ্যাঁ